আসসালামু আলাইকুম ভাই লোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে Realme কিংবা Oppo ফোনের থিম স্টোর থেকে পেইড থিমগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং ইউজ করতে হয়। আজকে আমরা সিম্পল টেকনোলজি রোবট নামের এই থিমগুলো ইনস্টল করব এবং ফ্রিতে ইউজ করব। এই থিমগুলো বর্তমান সময়ে বেশ পপুলার একটি থিম, যদিও এই থিমগুলো ইউজ করতে হলে আপনাকে কিনতে হবে, না হলে একটি ট্রিক্স কাটিয়ে এই থিমগুলো ফ্রিতে ইউজ করতে হবে। যেহেতু আমরা টাকা খরচ করে এই থিমগুলো ইউজ করতে চাই না, সো আমাদেরকে একটি কাজই করতে হবে, ট্রিক্স কাটাতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে ফোনের সেটিং অপশনে এবং সেখান থেকে সার্চ বারে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে রিজিয়ন সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনার রিজিয়ন বাংলাদেশ থাকে অবশ্যই ইন্ডিয়া করে দিতে হবে, বিকজ এই থিমগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। অবশ্যই এই থিমগুলো ইউজ করতে হলে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন আমরা চলে যাব থিম স্টোরে। থিম স্টোরের পর ক্লিক করে হোল্ড করতে হবে এবং এখান থেকে অ্যাপ ইনফোতে চলে যেতে হবে। আমার এই থিম স্টোরটির ভার্সন নাম্বার 7.3। আপনার যদি এর উপরে থাকে অর্থাৎ 7.4 থাকে, অবশ্যই এখানে টু ডট থাকবে। এই টু ডটে ক্লিক করে আপডেটটা আনইনস্টল করে দিতে হবে। থিম স্টোরের আপডেট আনইনস্টল করা হয়ে গেলে আমরা আবার থিম স্টোরে চলে যাব এবং সেখানে সিলেক্ট করে সার্চ বারে লিখব সিম্পল টেকনোলজি রোবট, লিখে সার্চ করব। এখানে অনেকগুলো পেইড থিম চলে আসবে, এই থিমগুলো আপনি যেগুলো ইউজ করতে চান সেগুলো ট্রাই আউট করে দিবেন। এখানে ট্রাই আউট করে দিবেন, ট্রাই আউট মানে হচ্ছে আপনি 5 মিনিটের জন্য এই থিমগুলো ইউজ করতে পারেন, আবার যদি আপনি লাইফ টাইমের জন্য ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিনতে হবে, না হলে ট্রিক্স কাটাতে হবে। অ্যাপ্লাই হয়ে যাবে, অটোমেটিক যে থিমটি আপনি সিলেক্ট করবেন সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপর আমাদের লাগবে দুইটা অ্যাপ, যেগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। একটি অ্যাপের নাম হচ্ছে আইমোড প্রো এবং একটি থিম স্টোর 7.4 বিটা, ঠিক আছে। এখান থেকে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আইমোড প্রোটি ডাউনলোড করে নিতে হবে। আগের থেকে আপনারা থিম স্টোরটি ডাউনলোড করবেন না, ওকে। এখন আমি আইমোড প্রোটি ডাউনলোড করে নিচ্ছি, সরি আমার এইটি ডাউনলোড করা আছে, এটা দেখাই। আইমোড প্রোতে এন্টার করব, তারপরে কন্টিনিউ করব, ওকে। এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের একটি ই রয়েছে, স্কোয়ার রয়েছে, যার ভিতরে একটি মাইনাস চিহ্ন, এখানে 2 থেকে 3 বার সিলেক্ট করবেন পারমানেন্ট অ্যাক্টিভেট, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এরপরে করতে হবে হচ্ছে কিনা আবার ফাইল ম্যানেজারে চলে যেতে হবে এবং সেখান থেকে থিম স্টোর 7.4 বিটা ভার্সন যেটা রয়েছে এটা ইনস্টল করে দিতে হবে। ওপেন, ইনস্টল করা হয়ে গেল, তার মানে আমাদের এই থিমগুলো লাইফ টাইমের জন্য ইনস্টল হয়ে গেল। বাট এখানে একটি সমস্যা রয়েছে, আপনি থিম স্টোরে সিলেক্ট করলে, হোমে সিলেক্ট করলে আপনি সব ধরনের থিম তো দেখতে পারবেন, বাট আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন নো কন্টেন্ট দেখাবে, লোডিং হবে এরপরে নো কন্টেন্ট দেখাবে। সো আপনি যে পেইড থিমগুলো ইউজ করতে চান সেগুলো আপনাকে আগে থেকেই ডাউনলোড করতে হবে। এই থিম স্টোরটি ডাউনলোড করার পরে আপনি আর কোনো থিম ডাউনলোড করতে পারবেন না, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।